জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই তা পিতার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। পৃথিবীতে সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে কাউকে বিরক্ত করা, যেখানে একজন অবহেলা করছে জেনেও তাকে বিরক্ত করাটা বোকামি। সময়টা ঘুরে যায়, থেমে থাকে চাকা, বাহিরটা সাজাতে থাকে ভেতরটা ফাঁকা। অর্থ আর স্বার্থ দুটোই একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। কেউ ফিরবে না জেনেও তার ফিরে আসার অপেক্ষা করাটা পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়। যখন জীবনে আর কিছু বাকি থাকে না তখনই মানুষের নিজের ভুল বুঝতে পারে। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। বিশ্বাসঘাতকদেরও সমাজের প্রয়োজন আছে, তাদের জন্য নিজের উপর বিশ্বাসটা আরও মজবুত হয়। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। ভালোবাসি বলার মতো যদি ভালোবাসাটা এত সহজ হতো তবে ভালোবাসায় কখনো বিচ্ছেদ হতো না। বুদ্ধিমান জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না, তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। সবচেয়ে বেদনাদায়ক বিদায় সেগুলি যা কখনো বলা হয়নি এবং যা কখনো ব্যাখ্যা করা যায় না। সুখ অল্প সময়ের জন্য ধৈর্য দেয়, কিন্তু ধৈর্য চিরন্তন সুখ নিয়ে আসে। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই যুগে বেশিরভাগই বিচ্ছেদ হয় ফোন কলে বা SMS-এ, কারণ মুখোমুখি চোখের দিকে তাকিয়ে ভালো থেকো বলে সম্পর্ক শেষ করাটা অনেক কঠিন। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায় তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়া মেনে নেয়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভব দিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখতে পায় না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা থাকে সারা জীবন। যারা সব রকম অজুহাতে দূরে চলে যায়, বোঝনি শুধু তুমি, আসলে ওরা দূরত্বটাই চায়। কত কি মনে হয় সবটা কি সত্যি হয়, কিছুটা বলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ কেউ প্রতিশ্রুতি না দিয়েও থেকে যায় সারাটা জীবন, আর কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েও নষ্ট করে দেয় সাজানো গোছানো জীবন। সবাই চায় তুমি ভালো থেকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। তিন ধরনের মানুষ থেকে সবসময় সাবধান থাকুন। এক, হতে পারে আপনারই বন্ধু, হয়তো আপনার সঙ্গে ভালো আচরণ করছে, কিন্তু অন্য কোনো নির্দোষ মানুষকে অহেতুক আঘাত করে চলছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন বন্ধু
খুব সাংঘাতিক। আজ অন্যদের সঙ্গে করছে, কাল আপনার সঙ্গে করতে পারে। তাই এমন বন্ধুকে নিজ বাড়িতে জায়গা দেওয়া থেকে বিরত থাকুন। দুই, ষড়যন্ত্রকারী মনোভাবের মানুষদের এড়িয়ে চলুন। এরা সবসময় চেষ্টা করে অন্যের ক্ষতি করতে বা অন্যদের সমস্যায় ফেলতে। এই ধরনের মানুষকে বলেও বাড়িতে ঢুকতে দেবেন না। তিন, সেই সব মানুষ আপনার বাড়ির মানুষদের সম্পর্কে আপনাকে কুমন্ত্রণা ও নেতিবাচক কথা শোনায়, তাদের থেকে দূরে থাকুন। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। শত্রুকে পরাজিত করতে হলে প্রথমত আপনাকে মহান হতে হবে। মহান চরিত্রের মানুষ হন। প্রতিশোধের মতো তুচ্ছ ঘটনা মনের ভেতর পুষে রাখলে আপনি মহান হতে পারবেন না। আপনি মহান কিছু না হতে পারলে পূর্ণ সফলতা অর্জন করতে পারবেন না। হ্যাঁ, আমি এই জন্যই বলছি, আপনার সফলতা হবে আপনার শত্রুর জন্য সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রাখবেন, প্রতিশোধ নিতে হলে কাউকে শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতি করতে হয় না। আপনার সফলতাই হবে বড় প্রতিশোধ। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্মের উপর নির্ভর করে। যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করার কাজে নিয়োজিত, সেই সফল কাম্য হয়। শরীরে ঘা হলে সারানো যায়, কিন্তু ঘায়ে যখন পচন ধরে তখন সেই ঘা কেটে ফেলতে হয়। ঠিক তেমনি মানুষ খারাপ হলে তাকে হয়তো ফেরানো যেতে পারে, কিন্তু নষ্ট হয়ে গেলে তাকে ফেরানোর চেষ্টা করাটা বৃথা। তখন তার সঙ্গ ত্যাগ করতে হয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজে উড়ে বাতাসে। বই আর বউ একবার ঘরের বাইরে চলে গেলে আর ফেরত আসে না। কথা বলা কমিয়ে দিন, রাগ কমিয়ে দিন, নিজের দাম বজায় রাখুন, নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। অপমান করলে হেসে চলে আসুন, মানুষকে আপন কম ভাবুন। কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন, ঝামেলা হলে ছেড়ে দিন। সত্যি বলছি, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা।